হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস তো আমি আজ একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি আর প্রথমে বলি যারা আমার ব্লগে প্রথম তারা প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এরপর আমি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা একটা ঘরের কাজ হচ্ছে তো আগে যারা এই ভিডিওটা দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কোথায় এখন চলে এসেছি কারণ আমাদের মন্দির ভাঙা হয়েছে তার কারণে আবার সেই মন্দির তৈরি হচ্ছে আর যেখানে ঠাকুর রয়েছে একটা ছোট প্যান্ডেল মতো করে সেখানে আপনাদের দেখাবো তো চলুন তো গাইস চলে এলাম মায়ের কাছে মায়ের দর্শন করালাম আপনাদের যারা দেখেছে তারা নিশ্চয়ই জানে এইখানে মা ছিল আর এখনো রয়েছে আর আজকের একটা বিশেষ দিন তো সেই কারণেই আমার আজকের আশা ভিডিও করা আই মিন আমি বাপের বাড়ি এসেছি বন্ধুরা আর কয়েক ঘন্টা পর পূজা স্টার্ট হবে তো দেখুন আপনাদের বলতে না বলতে পূজা স্টার্ট হয়ে গেছে ধুনোর ধোয়াতে একেবারেই অন্ধকার লাগছে তবুও আমি ভিডিও বন্ধ করিনি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার বন্ধুদের আমি একটু ছোট্ট করে জানিয়ে রাখি আমাদের বাড়ির পূজা বিশাল ধুমধাম করে হয় যেমন একটা মেয়ের বিয়ে হয় ফুচকা স্টল থেকে খাবার থেকে বিশাল প্যান্ডেল থেকে ফুল সাজানো থেকে সমস্তটাই আমাদের বাড়ি কিন্তু হয় এরকমই নিয়মে চলে আসছে বন্ধুরা আপনাদের আরও একটা কথা বলে রাখি আমার বাবা কিন্তু ধার্মিক মানুষ আমি আপনাদের সাথে এক্ষুনি পরিচয় করেছি দেখুন লাল পাঞ্জাবি পড়ে যে মানুষটি রয়েছে তিনি হলেন আমার বাবা এদিকে পূজা হচ্ছে আর আমার মেয়ে ঢাক বাজাচ্ছে দেখুন দূর থেকে নিশ্চয়ই বুঝতে পারছে না আমার মা একটু হেল্প করছে মানে তাকে শিখিয়ে দিচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন পূজায় দিকে অলরেডি স্টার্টও হয়ে গেছে কথা বলতে বলতে তো আমি আরও একটা ছোট্ট করে কথা বলি আমাদের বাড়ির পূজাটা যেহেতু সবসময় বড় করে হয় এই বছর পূজাটা বন্ধ আছে মানে একদম ঘরোয়া ডালা পূজা টাইপের হচ্ছে বিশেষ কোনো নেই কারণ ইনভাইট করা হয়নি আর ব্রাহ্মণ বলল যে ছোট করেই করে ফেলো আর যেহেতু মন্দির তৈরি হচ্ছে সামনের বছর যদি ঈশ্বর মা যদি চান তো আরও বড় করে হবে তবে মায়ের যে থাকার ব্যবস্থা যা থাকার জায়গাটাকে সুন্দর না করলে তো হয় না না তাই না তোরা আরতি হচ্ছে একটু দেখুন বন্ধুরা yeah. yeah. <coughs> আমার খুব খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে বড়ো করে যে ধুমধাম করে পূজাটা হয় আপনাদের সাথে সবটুকু শেয়ার করবো এ টু জেড কিন্তু ব্যাট লাগ যাই হোক মায়ের মন্দির হয়ে যাক তাহলে আরও বেশি ভালো হবে মাও খুশি আর আমরাও খুশি আর সত্যি বলতে আমাদের মা ভীষণ জাগ্রত আই মিন আমি বিশ্বাস করি আমি ছোট থেকে যেখান মানে যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি মায়ের কাছে যা চেয়েছি তখন তাই পেয়েছি আর যেটা জোর করে চেয়েছি হয়তো মা আমাকে দিয়েছে কিন্তু সেটা পরবর্তীতে যখন ভুল প্রমাণিত হয়েছে তখন মা আমাকে আশা দিয়েছে ভালো হবে তারপর আমার ভালোই হয়েছে কোনো সময় কোনো খারাপ হয়নি তাই আমি মাকে খুব খুব বিশ্বাস করি হয়তো সবার সামনে আমি প্রকাশ করি না কিন্তু ঈশ্বর জানে আমি কতটা তাকে বিশ্বাস করি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম তো গাইস দেখতেই পেলেন আমাদের ঠাকুর মশাই শান্তির জল সবার মাথায় দিয়ে দিলো অ্যান্ড এবার ছোট ছোটো নান্না মুন্নারা প্রণাম করবে দেখুন আমার ভাইপো আমার মেয়ে আর একটা ছোট্ট বোনু এরকম প্রণাম করছে ঠাকুরকে দর্শন করছে আশীর্বাদ চাইছে তো এবার আমাদের বাড়ি কিছু গেস্ট আসবে দূর দূর থেকে এবং তাদের মায়ের কৃপাতে তাদের আশা সন্তুষ্ট হয় তো সেই কারণেই তো গাইস পূজা শেষ এবার আমার বাবা ভক্তি ভরে মাকে ডাকবে আর কিছু হোম হোমযোগ্যটক্য হবে তো কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার থ্যাংকস ফর টা